অশ্লীলতার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সৌদি আরব। এবার বিদেশি পর্যটক টানতে লোহিত সাগরে সৈকতে আন্তর্জাতিক মানের অনেকগুলো বিলাসবহুল রিসোর্ট তৈরি করতে যাচ্ছে সৌদি আরব, আর সেখানে থাকবে বিকিনি বিচ। নারীদের পোশাকের বিষয়ে বিশেষভাবে কট্টর মুসলিম দেশটি এসব পর্যটন কেন্দ্রে বিকিনি পরার সুযোগ করে দেবে বলে দ্য টেলিগ্রাফ জানিয়েছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিসোর্টটির পরিকল্পনা ঘোষণা করেছেন। সেখানে নারীদের বিকিনি পরার সুযোগ দিতে বিশেষ আইন প্রণয়ন করা হবে। তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন থেকে আয় বাড়াতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার রেড সি প্রজেক্ট শীর্ষক বিশাল পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় তিনি জানিয়েছেন, সৌদি সরকারের যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে পর্যটন বৈশ্বিক মান বজায় রাখার কথা বলা হলেও সরাসরি বিকিনি পরার সুযোগ দেওয়া বা পোশাক পরিচ্ছদ বিধি নিয়ে কিছু বলা হয়নি। তবে টেলিগ্রাফ বলছে, এসব পর্যটন কেন্দ্রের জন্য বিশেষ আইন করা হবে যাতে সারা শরীর ঢেকে রাখার পরিবর্তে নারীদের বিকিনি পরার সুযোগ থাকে। সমুদ্র সৈকতে বোরখা পরা বাধ্যতামূলক থাকলে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবে বলে সৌদি রাজতন্ত্র রিসোর্টের আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে বিশেষ আইন তৈরির মাধ্যমে এসব রিসোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ দৈনিকটি বলছে। নারী বিষয়ে সৌদি আরবে আইনকানুন বিশ্বের সবচেয়ে রক্ষণশীল। নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা ও সঙ্গে পুরুষ নিয়ে ঘর থেকে বের হওয়ার বিধান অন্যতম। উপরন্তু ঘরের বাইরে নারীদের মাথায় স্কার্ফের সঙ্গে পুরো শরীর ঢাকতে হয়। গত মাসেই পরিত্যক্ত একটি গ্রামে মিনিস্কার্ট পরে ছবি তোলার অপরাধে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। মুসলমানদের পবিত্র ভূমি হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় প্রতিবছর হজ ও ওমরার জন্য কয়েক লাখ পর্যটক সৌদি আরব গেলেও কট্টর সামাজিক ও ধর্মীয় নিয়মকানুন সাধারণভাবে দেশটির পর্যটকদের আকর্ষণ করতে পারেনি বলে বিবিসি বলছে। তাদের প্রতিবেদনে বলা হয়, তেলের দাম কমায় নতুন আয়ের পথ এবং সৌদি নাগরিকদের জন্য চাকরির যোগান দিতে দ্রুত উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। এক্ষেত্রে দেশটির অর্থনৈতিক ও সামাজিক খাতে নতুন নতুন দর্শনের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে এসেছে এই পর্যটন খাতটি। পর্যটন উন্নয়নে বৃহৎ এই প্রকল্পের অধীনে 2022 সালের মধ্যে সৌদি আরবের শহর আলমাস ও আল জাওয়ার মধ্যবর্তী লোহিত সাগরের উপকূল ঘেঁষে প্রায় 50টি দ্বীপ রিসোর্ট তৈরি করা হবে। সেখানে প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ, কোরাল রিফের ড্রাইভিং ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের সুযোগ থাকবে। 2019 সালের মধ্যে কাজ শুরু করে প্রথম ধাপে বিমানবন্দরের উন্নয়ন, বিলাসবহুল হোটেল ও আবাসন নির্মাণে কাজ শেষ করবে। টেলিগ্রাফ আরও বলছে, বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার পর অর্থনৈতিক বৈচিত্র্য এনে আয়ের পথ বাড়াতে চায় সৌদি আরব। এসব পর্যটন এলাকায় বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থার পাশাপাশি বিধিবিধান শিথিল করা হবে। সৌদি আরবে মদ, সিনেমা ও থিয়েটার নিষিদ্ধ ছিল, কিন্তু ইতিমধ্যে সিনেমা ও থিয়েটার চালু করে দেওয়া হয়েছে। হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পারব সৌদি আরবে মদ ওপেন করে দেওয়া হয়েছে, কারণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান যা করছে তাতে এটা অসম্ভব কিছু না। আপনাদের কার কি মন্তব্য এ নিয়ে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।